পিএসসি 3 নম্বর বোর্ডে ক্যান্ডিডেট যে অভিজ্ঞতা করেছে সেদিন সেটা বলবো। ক্যান্ডিডেট যাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয় তুমি এখন কি করছো, ক্যান্ডিডেট কিন্তু বিটেক পাস, তো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয় তুমি কি করছো, ক্যান্ডিডেট বলছে যে আমি জিপিতে ইনস্টিটিউশনাল কম্পিউটার ট্রেনিং এর কাজে আছি। তা কাজের নেচার সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং বোর্ড মেম্বাররা জানতে পারেন যে ওটা একটা কন্ট্রাকচুয়াল জব। তো তারপর তাকে বলা হয় যে তুমি বিটেক পাস করেছো, তুমি এই কাজ করছো কেন? তো তখন সে বলে যে আমি বিটেক পাস করার পর একটি স্টার্ট আপ সংস্থায় যোগ দিই, কিন্তু করোনার সময় সেই স্টার্ট আপ সংস্থাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আমাকে আবার কিছু না কিছু একটা কাজ করার জন্য মানে উপায় অবলম্বন করতে হয় এবং আমি এখন এই জিপিতে কাজ করছি। তারপর তাকে বলা হয় যে আইসিডিএস নিয়ে তুমি কী জানো সেটা বলো। তো আইসিডিএস নিয়ে বলতে গিয়ে সে বলেছে সেই শুরুর সাল 1975 থেকে শুরু করে কি কি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেগুলো বলার পর, এবার আইসিডিএসে কাদের জন্য সার্ভিস দেওয়া হয়, কি কি সার্ভিস দেওয়া হয় সেগুলো সে বলতে শুরু করেছে। তারপর এসএনপি বলার পর যখন ইমিউনাইজেশন কথাটা বলেছে, বলার পরই স্যার জিজ্ঞেস করেন, মানে চেয়ারম্যান সাহেব, ওখানে একজন ম্যাম ছিলেন, 3 জন স্যার ছিলেন, যদিও একজন স্যার কোনো প্রশ্ন করেননি, 2 জন স্যার এবং 1 জন ম্যাম প্রশ্ন করেছিলেন। তো সেই চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করেন যে ইমিউনাইজেশনের সঙ্গে কোন ডিপার্টমেন্ট যুক্ত, সে জানায় যে হেলথ ডিপার্টমেন্ট। তখন তাকে বলতে বলা হয় হেলথ নয়, তুমি পুরো ডিপার্টমেন্টের নাম বলো, তখন সে বলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তারপর তাকে বলা হয় যে আচ্ছা এখানে ইমিউনাইজেশনের কাজটা কারা করে, সে জানায় যে এএনএমরা। তো এএনএমরা যারা করে থাকেন তাদের কোনো ড্রেস আছে কিনা জানতে চাওয়া হয়। তখন সে জানায় যে হ্যাঁ, ওরা হচ্ছে যে ড্রেসটা পরে সেটা হচ্ছে গোলাপি রঙের ড্রেস। এই প্রসঙ্গে তাকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের ড্রেসও জানতে চাওয়া হয়। ইদানিং আমরা এটা লক্ষ্য করছি যে কর্মীদের ড্রেস সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। তো আশা কর্মীদের যে ড্রেস সেটা বেগুনি রং, আর অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে ড্রেসটা সেটা হচ্ছে হালকা আকাশি বা স্কাই ব্লু শাড়ি, ওটা পাড় সমেত, আর এদের কিন্তু পাড়বিহীন আর কি যে শাড়িগুলো এরা পরে। তো তারপর তাকে আশা কর্মীদের কাজ কি জানতে চাওয়া হয়, সে জানায় যে বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মহিলাদের সমীক্ষা করা, তারপর হচ্ছে বাচ্চাদের কার কি অসুবিধে অসুবিধে ইত্যাদি যখন সে বলে চলেছে, তখন স্যার বলেন যে আরে তুমি আসল কাজটা বলো, আসল কাজটা বলছো না কেন? তখন সে জানায় যে হ্যাঁ, ইনস্টিটিউশনাল ডেলিভারি ব্যাপারটাকে সুনিশ্চিত করা এটাও কাজ, বলছে এটাই তো আসল কাজ, এই কাজটা তো আগে বলবে। তারপর তাকে বলা হয় যে আচ্ছা গর্ভবতী মহিলাদেরকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওটা কোন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়? তো তখন সে জানায় যে মাতৃযানে করে। তো স্যার তখন খুব খুশি হন, খুশি বলছেন ঠিক আছে ম্যাডাম আপনি প্রশ্ন করুন। তো ম্যাডাম তাকে প্রশ্ন করা শুরু করে যে ও আচ্ছা তোমার জেলা উত্তর 24 পরগনা, তো বলো তাহলে কতগুলো সাব ডিভিশন আছে? তো সে জানায় যে 5টি সাব ডিভিশন, সাব ডিভিশনগুলোর নাম জানতে চাওয়া হয়। সে জানায় বারাসত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর, বিধাননগর। তারপর তাকে উত্তরবঙ্গে যে জেলাগুলো তার নাম জানতে চাওয়া হয়, সে 8টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের নাম বলে। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো যে 5টা ডিভিশন, প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, জলপাইগুড়ি, তাকে জানতে চাওয়া হয়। তারপর তাকে জিজ্ঞেস করা হয় যে তার জেলা কোন ডিভিশনে, সেটা সে জানিয়ে দেয় প্রেসিডেন্সি ডিভিশনে। উত্তরবঙ্গের কি কি শিল্প আছে, এই প্রশ্নের উত্তরে সে জানায় যে চা শিল্প আছে, পর্যটন শিল্প আছে। তো স্যার তখন বলেন যে কাঠকে ঘিরেও যে শিল্প আছে সেটাও তো তুমি বলতে পারো। তারপর তাকে জিজ্ঞেস করা হয় যে কোন জেলা থেকে আসামে যেতে পারবো, এই প্রশ্নের উত্তর আমরা আগেও আলোচনা করেছি, ক্যান্ডিডেটকে ধরা হয়েছিল, সে স্বচ্ছন্দে উত্তর দিয়েছে আলিপুরদুয়ার জেলা দিয়ে। তারপর অন্য একজন স্যার তাকে প্রশ্ন করেন যে আচ্ছা তুমি তো কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করেছো, বলো তো কম্পিউটার কার হাত ধরে ভারতে আসে, কবে আসে? তো এর উত্তর সে দিতে পারেনি। 1955 সালে ডক্টর দ্বিজেশ দত্ত মজুমদার, অর্থাৎ সংক্ষেপে তাকে বলা হয়ে থাকে ডক্টর ডিডিএম, তারই হাত ধরে, ডিডিএম বা দ্বিজেশ দত্ত মজুমদার, উনি কিন্তু ISI এর হেড অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট। তো উনি ISI এর প্রফেসর এবং হচ্ছে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড। তো ওনারই হাত ধরে 1955 সালে ভারতে কম্পিউটার আসে। তো এই উত্তরটা সে দিতে পারেনি। তারপর তাকে জিজ্ঞেস করা হয় আচ্ছা ঠিক আছে তুমি বলো তো তুমি পশ্চিমবঙ্গের কোথাও গিয়েছো কিনা বা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গিয়েছো কিনা। তখন সে জানায় যে হ্যাঁ আমি পশ্চিমবঙ্গের বাইরে গিয়েছি, সিকিমে গিয়েছি,
তো সিকিমের কোথায় কোথায় গিয়েছে এটা জানতে চাওয়া হয়, তখন সে জানায় যে উত্তর সিকিমে গেছি, তারপর আরও কিছু জায়গার সে নাম উল্লেখ করেছে, গ্যাংটক, হ্যাঁ, তারপর সিকিমের রাজধানীর নাম তাকে জিজ্ঞেস করা হয়, সে জানায় যে গ্যাংটক, তারপর আর সে কোথাও গেছে কিনা জানতে চাওয়া হয়, সে জানায় যে সে হিমাচল প্রদেশে গেছে, কুলু মানালি গেছে, তখন স্যার বলেন আচ্ছা কুলু মানালি গিয়েছো, তা হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি বলো, তো সে জানিয়েছে সিমলা, তারপর তাকে বলা হয় আচ্ছা যদি পশ্চিমবঙ্গ থেকে হিমাচল প্রদেশ যেতে হয় তা কোন কোন রাজ্যের উপর দিয়ে যেতে হবে বা কোন কোন রাজ্য পড়বে, তো তার উত্তরে সে ম্যাপটাকে মনে করে করে জানায় যে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, তারপর হিমাচল, তো স্যার তাকে বলেন তুমি মধ্যপ্রদেশ দিয়ে যাবে না, তখন সে জানায় যে স্যার আমি তো মধ্যপ্রদেশে কি জন্য যাবো, আমি হিমাচল যেতে গেলে তোমার মধ্যপ্রদেশ যাওয়ার প্রয়োজন হবে না, তখন স্যার বলেন আচ্ছা তা না হয় হলো, তা তুমি উত্তরাখণ্ডে যাবে না, তো তারও উত্তরে সে জানায় যে স্যার ওটা তো অন্যদিক, উত্তরাখণ্ডও কিন্তু এই পথে পড়বে না, তখন স্যার বলেছেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, তোমার হয়ে গেছে, তুমি আসতে পারো, তো এইভাবেই তার ইন্টারভিউ শেষ হয়ে যায়। তো ক্যান্ডিডেটের খালি ওই কম্পিউটার নিয়েই যে প্রশ্নটা হয়েছিল, কম্পিউটার কবে এসেছে এবং কার হাত ধরে এসেছে, এইটুকু প্রশ্ন বাদ দিলে বাকি কিন্তু সমস্ত প্রশ্নেরই সে উত্তর দিয়েছে, এবং বোর্ড মেম্বাররা তার সঙ্গে খুব কোরিয়াল ব্যবহার করেছেন এবং তার ওই এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এই ছিল 3 নম্বর বোর্ডে ক্যান্ডিডেটের অভিজ্ঞতা। ওকে, থ্যাংক ইউ।